হ্যালো গাইজ, কি খবর? আহি গলো এটা নতুন ব্লগ লৈ। আৰু আজি ঘৰৰ পৰাই বনাইছো ব্লগটো। এইফালে ভাইটি আছে, এটা নতুন দোস্ত আছে, মানে কেনেকে কি হয় চিনাকি। থাম্বনেইলটো দেখি হয়তো আপোনালোকে গম পাইছে, আমাৰ ইয়াৰ নহয়, অসমৰ নহয়, অসমৰ বাহিৰৰ পৰা আহিছে। কেনেকে চিনাকি কি সকলোখিনি দেখুৱাইছো। তো বলক প্ৰথমে ব্লগটো আমি আৰম্ভ কৰি লওঁ। আমাৰ প্ৰথমে দেখুৱাইছো আমাৰ খুৰীয়ে বন্ধুক গামোচা দিছে আৰু লগত ৰুমাল দিছে, আমাৰ অসমীয়াৰ সন্মান দি পঠিয়াইছে। আৰু এতিয়া কৈ দিছো বন্ধুৰ ঘৰ হৈছে দিল্লীত। দিল্লী কাহ আছে তুমি? জিটিভি নগর। ঠিক আছে। আর এই বন্ধুর চিনাকি হয়েছে মো ভাইরি। ই চিনাকি কেন কি করব? চিনাকি হয়েছিল আপনার ফ্রি ফায়ার, আগর 2-3 বছর আগে ফ্রি ফায়ার খেলছিল, তাতে খেলি খেলি চিনাকি হল। তারপর গুজরাটের আরো একজন ফ্রেন্ড আছে, তেওঁলোকৰ মিউচুয়াল আছে, তো তেনেকে উলাল হে হয় এটা। তো ফ্রি ফায়ার খেলি পেলায়, মানে ফ্রি ফায়ার চিনাকি হয়ে আজি আহি পেলায় আমার ঘর পাই গলি, যোরহাট পাই গলি। আর আছে কোরপা দিল্লির পর, ভাবক নর্থ ইস্ট ফুড়ব কারণে আছে। আজি আমার ঘর আছে, কাইলে যাব নাগালেন্ড, যাব দিবা ডিমাপুর, যাব আর বহুত কিটা জায়গা ফুড়ব। তো পুনের আকো আমার ঘরে আহিব, তারপর আমি গোটেই আমার যোরহাটখন ঘুরাম বলে ভাবিছো ভাইটি। আর মই কেসা লাগা ইয়াপে আকে তুমি? মস্ত একদম। কুছ বলো আসাম কে বারে মে? নাই, বহুত আচ্ছা আসাম, বহুত সুন্দর একদম, বহুত আচ্ছা পয়েন্ট হ্যায় সব। ঘুমনা পড়েগা না? হ্যাঁ। কিন্তু ইয়াত সেইটো চাউল খাই হেনো ভাল পাইছে, আৰু ভাল লাগিছে। ইয়াত মাছটো বেছি মতলব মিলতা হ্যায় বাট খাতে ওয়াতে নি হ্যায়, জেসে পোর্ক ওগেরা তো আমরা বিলকুল নি হ্যায়। হ্যাঁ, আপে নন ভেজ মে সির্ফ দো তিন চিজ হ্যায়, মটন, ফিশ আর ও চিকেন। তো ঘুমনা পড়েগা যোরহাট আসাম। হ্যাঁ, পিছে ঘুমেঙ্গে। তো ঘুরাম গোটে ধুনিয়াকে ফুরাম, গোটেখিনি যোরহাটখন দেখাব লাগিব দিল্লীর পৰা আহিছে যেহেতু। আৰু চিনাকি সবসম ফ্রি ফায়ার গেম, মানুহৰ লগত চিনাকি হবৰ বাবে ন এটা সৰু কাৰণ লাগে, বেছি নালাগে। মনৰ সম্পৰ্কটো বহুত ডাঙৰ সম্পৰ্ক। গিফট মিলা না, আচ্ছা লাগে না? মাছ একদম ঠিক আছে। আর কুছ বলো? বাস সব ইয়াহ সে ইয়াকে বাদ, ইয়াকে বাদ হম জায়েঙ্গে নাগাল্যান্ড মে দিমাপুর। আর আগর ওয়াহ পে মতলব রহতা হ্যায় ঘুমনে কে বাদ, উসকে বাদ প্ল্যান হ্যায় কি আগে জায়েঙ্গে কোহিমা। আর আগর টাইম হুয়া তো ফির কাহাঁ পে? নওগাঁও পে, নওগাঁও কা ঠিক। তো বহুত বেছি ভাল লাগিলে, তো ভাবিলো সেইকাৰণে আপোনালোককো দেখুৱাই দিওঁ। আচলতে গেম বহুতে কয় ন গেমটো বেয়া কিছুমান হয়, যদি আপোনালোকে বেয়াকৈ ব্যৱহাৰ কৰে তেতিয়াহ'লে বেয়া, আৰু যদি ভালকৈ ব্যৱহাৰ কৰে তেতিয়াহ'লে গেমো বহুত ভাল। কিমান দূৰত চিনাকি কেনেকৈ কৰি দিছে চবচোন, এটা মোবাইলে এটা গেমে অসমৰ পৰা দিল্লী কিমান এটা দূৰত্বক আনি ওচৰত মিলাই দিছে, এইটো গেমৰ কাৰণে হৈছে। সেইকাৰণে যিকোনো বস্তু অকল গেম বুলি নহয়, আসলে যিকোনো বস্তু যদি ভালকে ব্যবহার করো তেতিয়ালে ভাল, আর যদি আমি বেয়াকে ব্যবহার করো তেতিয়ালে সেইটো বস্তু বেয়া। সেইটোৱে কলো। আর সবতকে ডাঙর প্রবলেমটো কি গম পাইছেনে? আমার শত্রু বেলেগ কোনো নহয়, আমার সবতকে ডাঙর শত্রু নহয় আমার মনটো। আমার এই মনটোতকে ডাঙর শত্রু একো নাই এই পৃথিবীত। যদি মনটোক আমি বিশ্বাস করবো, মনটোক যদি বুঝবল না বলে একোয়ে নহয়, সব ভাল হবে কারণে যি হয় ভালো কারণে হয়, সদায় পজিটিভ থাকবে। এটা সৰু ব্লগ, বেছি ডাঙৰ ব্লগ নহয়। আসলে মনুক কোর কি কথা সেয়া সকলো দেখালো, ফ্রি ফায়ার চিনাকি হয়। যদি সি আকৌ ঘুরি আহে আমার ইয়ালে, তো যোরহাটখন ঘুরাম বলে ভাবিছো। তো আপনার লগত থাকিব, ব্লগ চাব। এয়া আমার দিল্লি বন্ধুক অসমত আদরা হয়েছে, আমার অসমীয়া সন্মান এনালে সুচিন শইকীয়া, আৰু অসমীয়া সন্মান মানে গতাইছো এনেকে আমার সন্মান যেহেতু, আৰু যেহেতু ইমান দূৰৰ পৰা দিল্লীৰ পৰা আহি পেলাই আমার অসম যোরহাট পাইছে, যোরহাটত আহি পেলাই আমার ঘৰতে আছে। আৰু ক'ব লাগিব কিবি আপোনালোকে চাব ব্লগবোৰ, কিমান ভাল লাগিছে ন। আৰু এটা কোইনসিডেন্স আছে, দুইজনৰ নাম সুচিনে হয়, দুইটা নামে সচিন, তাৰ নামো সচিন, মোৰ নামো সচিন, তো দুটা নামে সচিন। মানে মোক কথাটো কৰে হিন্দীলে যে তাক বুজাবলৈ কৈছো ন, কথাটো অকণমান চেঞ্জ হৈ গৈছে সেইকাৰণে ভাবো। বাকী যদি ভিডিঅ' চাই ভাল লাগে ন, লাইক এটা কৰিব দেই। তো গাইজ দেখিলে আপোনালোকে, আৰু এতিয়া আমি ৰাতি হ'ল, আৰু ৰাতিপুৱা তাক থবলৈ যাব লাগিব আমাৰ যোৰহাট ষ্টেচনত। তো ৰাতিপুৱা থবলৈ যাম, ভাইটিও যাব তাৰ লগত, বৰ্তমান ডিমাপুৰলৈকে তাহাঁত দুটা যাব। তো মই থবলৈ যাম, সেই ব্লগটো আপোনালোকক কণ্টিনিউ কৰি আছোঁ চাব ৰাতিপুৱা। এতিয়া শুংগে গৈ পেলাই উঠি তাহাঁতক থবলৈ গৈ আছোঁ, চাই থাকিব। তো গাইজ ৰাতিপুৱা হৈ গ'ল, ৰাতিপুৱা মানে এতিয়া দুপৰীয়া হ'ল, ভাবিছিলোঁ ৰাতিপুৱা ট্ৰেইনত থবলৈ যাব লাগিব, কিন্তু তাহাঁতৰ প্লেনটো অলপ বেলেগ হ'ল। তাহাঁতৰ প্লেনটো হ'ল তাহাঁতি বাইক লৈ যাব ইয়াৰ পৰা নগাঁৱলৈকে, ভাইটি আৰু লগৰটো ওলাইছোঁ। আৰু তো তাহাঁতক পঠিয়াই লওঁ,
পঠাই পেলাই ভিডিওটো সমাপ্ত কৰিম। বাকী মানে ভাবিছিলোঁ ৰাতিপুৱা দেখুৱাম চাগে কিবা কিবি হ'ব, কিন্তু সেয়া নহ'লে, সম্পূৰ্ণ বেলেগে হৈছে। তো একো নাই, চাই থাকক তেতিয়াহ'লে কি হয়। তো গাইজ যাব হৈ গ'ল, বাই বাই দোস্ত। এয়া বাইক লৈ পেলাই ইহঁতৰ প্লেন চেঞ্জ, আৰু প্লেন হৈ গ'ল কি ইহঁতি নগাঁও যাব এতিয়া বাইক লৈ পেলাই। ৰাইডাৰ্ছ বনি গ'ল আকৌ, মানুহ দুটা বেগ তিনিটা হ'লে কাৰণে অকণমান অসুবিধা হৈছে বাইকখনত উঠিবলৈ। তো বাই বাই, হেলমেট লাগি যায় ঠিক আছে, ভিডিঅ' ইমানটা সমাপ্ত, আৰু সিহঁতি বাই বাই, সিহঁতক লগ ইমানেই, বাই 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 বাই।